মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অঙ্কটা ভীষণ গন্ডগোলের, এটা কি নিচো কি একটা সিঁড়ি ভাঙা অঙ্ক নাকি অন্য কিছু, বুঝতে পারছি না। অঙ্কটা কিছুতেই মিলছে না। তুমি এসব কথাবার্তা বলছো তার মানে তোমার মাথায় কোনো একটা মতলব এসেছে, তাই না? কিসের মতলব? হ্যাঁ, অঙ্কটাকে শুধু মেলানোর চেষ্টা করছি। মেহেন্দি মুখার্জি অফিসে জয়েন করল, কৌশিকী মুখার্জি বিয়ে করছে, সমরেশ চট্টোপাধ্যায় এই বাড়ির জামাই হচ্ছে, বৈদেহী মুখার্জি ডিএনএ নিয়ে লাফালাফি করছে, আর ওই জগদ্ধাত্রী মুখার্জি কি, সে তো এই পরিবারে টিকেই গেল, স্বয়ম্ভু সহ দিব্যি আছে, কিন্তু এটা তো ভালো লাগছে না, তাই না? দেখো, কাল বড়দির বিয়ে আর পরশু তোমার কোর্টে ডেট পড়েছে, তুমি এমন কিছু করবে না যাতে আবার কোনো বিপদ আসে, দোহাই তোমার। দেখো, উৎসব যা ইচ্ছে তাই করুক, ওরও কোর্টে ডেট রয়েছে আর তোমারও কোর্টে ডেট পড়েছে। ছাড়ো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, নিয়ে বয়ে মারে দই, কথাটা শুনেছো? হ্যাঁ, এদিকে মেহেন্দি মুখার্জি অফিসের তিনতলা অবধি পৌঁছে গেছে, ও নেপোর কাজ করবে, কিন্তু তা তো হবে না, আমাকে তো মাঝখানে ঢুকতে হবে, ছুচ হয়ে ঢাল করে দিতে হবে না, করতেই হবে। হ্যাঁ, আমার সুচ তুমি কি করবে? প্রীতি শিশু মন, আহারে, আরে শিশু মন সবকিছু পাল্টে দিতে পারে। কি করবে তুমি, কি করবে? আমার ছোট্ট সুচ, বুঝছো? কাকর সোনা, তুমি এখানে কি করছো? এখন ডান্স করছো কেন? কাল তো মায়ের বিয়ে, সেখানে ডান্স করবে, তারপর তোমার মায়ের সাথে তোমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা চলে যাবে। কি করছো কি তুমি, কি বলছো? থামো তো, কি বলছো? কাকর সোনা, বুঝতে পেরেছো? তোমার মা আর তোমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা সা করে ফ্লাইটে করে চলে যাবে মধুচন্দ্রিমায়। ও, ওটা তুমি বুঝবে না, তুমি ছোট্ট তো, তাই মোট কথা ওরা এখানে
থাকবে না। তারপর তোমার মা তোমাকে হোস্টেলে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? উৎসব, এই হোস্টেলটা কি করে বলে রে? কেন বল না? HOSTEL হোস্টেলে নিয়ে যাবে। কিন্তু দেবুদা, ওকে তো হোস্টেলে দেওয়ার কথা হয়নি। চুপ কর না, ও তো আমার ছোট্ট ক্ষেপণাস্ত্র, বারুদ হয়ে পুরো ফাটিয়ে দেবে এই পরিবারকে। এক মিনিট দেবুদা, তুমি কি বোঝাতে চাইছো? যা বলছি সুরে সুর তালে তাল মিলিয়ে যা, পরে মজাটা দেখতে পাবি। বুঝতে পেরেছো তুমি? তোমার মা তোমাকে HOSTEL এ রেখে দিয়ে আসবে। তোমার মা তোমার বাবা একটা প্যালেস বানাবে আর সেখানেই থাকবে। মা তোমার সঙ্গে থাকবে, মা তোমাকে ভালোবাসে। ইয়েস, মা তোমাকে ভালোবাসে, কিন্তু বাবাকেও ভালোবাসে। ভালোবাসে এই উৎসব, বল না বল না, কিভাবে বলতে হবে? মা বাবাকে ভালোবাসে। কখনো শুনেছ যে তোমার কোনো ফ্রেন্ডসে মা বাবা বিয়ে করেছে? না, তাহলে তুমি বলো ওরা বিয়ে করছে নিজেরা থাকবে বলে, আর তোমাকে এখান থেকে HOSTEL লে পাঠিয়ে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।